এখানে সাতটি শূন্যস্থান আছে, দেখো সাত মান। ক, গ্রামের খোলা জায়গায় মলত্যাগের কোনো চিহ্ন থাকবে না। খ, সমস্ত জলের উৎসে যথার্থ সিমেন্টের চাতাল ও জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে। গ, প্রতিটি শৌচাগারে পরিষ্কার পরিচ্ছন্ন স্বাভাবিক আলো বাতাসের সংস্থান রাখতে হবে। ঘ, খাটাল শুকরের খামার মুরগির পোলট্রি প্রভৃতি অতি ঘন জনবসতি এলাকা থেকে দূরে রাখতে হবে। উমদাক দেখে নাও, গ্রামের পরিবেশ নির্মল করে গড়ে তোলবার জন্য বৃক্ষরোপণ ও সবুজায়নের উপর অধিক গুরুত্ব আরোপ করতে হবে, এখানে নির্মল। চ, নলকূপ ও নদীর জল নিরাপদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ছ, জনস্বাস্থ্য বজায় রাখার জন্য সার্বিক স্বাস্থ্যবিধান অভিযানকে একটি সামাজিক উত্তর হবে সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। এবার বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে চিহ্ন দিতে বলা হয়েছে, সঠিক চিহ্নটি দেবে, যেটি সঠিক উত্তর সেখানে টিক চিহ্ন দাও। দুয়ের ক, এই আসনটি দীর্ঘদিন অনুসরণ করলে হাতের পেশি সুগঠিত হয়, কাঁধ ঘাড় ও পেটের পেশির শক্তি বৃদ্ধি পায়, হজম শক্তি বৃদ্ধি পায়, কিন্তু কোমরে হাঁটুতে ও হাতে চোট আঘাত থাকলে এই আসনটি অভ্যাস করা উচিত নয়। এই আসনটির নাম কুক্কুটাসন, কুক্কুটাসন। খ, এই আসনটির অভ্যাস, দেখো এখানে উত্তর আমি লিখে দিয়েছি কুক্কুটাসন। এবার খতে, এই আসনটির অভ্যাসের সময় শ্বাসক্রিয়া স্বাভাবিক থাকে, এই আসন অনুশীলনের সময় মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায়, পিঠের মাংসপেশিগুলোকে সুস্থ ও সবল রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। এই আসনটির নাম কি? উত্তর দুই, হলাসন। উত্তর লিখে দিয়েছি এখানে, দেখো হলাসন। এবার দেখো গদাগ, পা জোড়া রেখে সোজা, পা জোড়া রেখে সোজা হয়ে দাঁড়িয়ে, সোজা হয়ে দাঁড়িয়ে শ্বাস ছাড়তে ছাড়তে কোমরের উপরের অংশকে সামনের দিকে বাঁকিয়ে কপাল হাঁটুকে স্পর্শ করে থাকবে এবং হাত দুটি পায়ের দুপাশে মাটি স্পর্শ করবে। এই আসনটির নাম তিন, দেখো পদহস্তাসন। এখানে আলাদা করে উত্তরও লিখে দিয়েছি, পদহস্তাসন। এবার দেখো তিনের কতে কী বলেছে, যে এই করোনাকালে তুমি তোমার সহপাঠীদের ফুসফুসের বায়ু চলাচলের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য কোন প্রাণায়ামটি অনুশীলনের সুপারিশ করবে, তাহলে দেখে নাও। এই করোনাকালে তুমি তোমার সহপাঠীদের ফুসফুসের বায়ু চলাচলের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য কোন প্রাণায়ামটি অনুশীলনের সুপারিশ করবে? উত্তর, এই করোনাকালে আমি আমার সহপাঠীদের ফুসফুসের বায়ু চলাচলের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য অনুলোম বিলোম প্রাণায়ামটি অনুশীলনের সুপারিশ করব। এবার দেখো খ, অনুলোম বিলোম প্রাণায়ামটির শ্বাসক্রিয়া অনুশীলনের পদ্ধতি সময়কাল উপকারিতা ও সতর্কতা বর্ণনা করো। উত্তর, অনুলোম বিলোম প্রাণায়ামের শ্বাসক্রিয়া, প্রথম দিকে নাও শ্বাসক্রিয়া, ধীরে ধীরে ডান নাক দিয়ে বায়ু গ্রহণ করে বাঁ নাক দিয়ে ধীরে ধীরে ছাড়তে হয়। অনেকে বাঁ নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে অভ্যাস করে থাকেন। অনুশীলনের পদ্ধতি, প্রথমে পদ্মাসনে অথবা শুকাসনে অথবা গোমুখাসনে বসতে হয়। তাহলে অনুশীলনের পদ্ধতি কী? অনুশীলনের পদ্ধতি দেখে নাও, এক, প্রথমে পদ্মাসনে অথবা সুখাসনে অথবা সুখ গোমুখাসনে বসতে হয়। দুই, এবার ডান হাতে তালু চিত করে তর্জনী ও মধ্যমা ভাঁজ করে তর্জনী ও মধ্যমা ভাঁজ করে অনামিকা ও কনিষ্ঠা অঙ্গুলিদ্বয়ের সাহায্যে বা আঙ্গুলদ্বয়ের সাহায্যে বা নাসাপথ বন্ধ করে ধীরে ধীরে অতি মৃদু মন্দ গতিতে ডান নাসাপথে বায়ু গ্রহণ করতে হয়। তিন, যতটা সম্ভব শ্বাস নিতে হয়, তারপর বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাসাপথ বন্ধ করে বা নাসা খুলে দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হয়। এবার দেখো, অনেকে আবার বাঁ নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাকে শ্বাস ছেড়ে এই প্রাণায়ামটি অভ্যাস করে থাকেন। সময়কাল, মনে মনে 6 থেকে 10 গুণা পর্যন্ত শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে হয়। অনেকে শ্বাস গ্রহণ অপেক্ষা শ্বাস ছাড়ার সময়কাল
দীর্ঘ করেন। আবার অনেকে শ্বাস নেওয়া ছাড়ার পথে কুম্ভক বা দম বন্ধ করে অভ্যাস করেন। উপকারিতা, দেখো মানসিক অবসাদ ক্লান্তি মনের অস্থিরতা দূর করে, ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি পায়, স্মরণ শক্তি বৃদ্ধি পায়, নাকের ভিতরে সমস্যা দূর হয়, ব্লাড প্রেশার ও হৃদরোগ সারাতে এই প্রাণায়ামটি বিশেষ উপকারী। সতর্কতা, যাদের হার্টের রোগ, হাই ব্লাড প্রেশার আছে তাদের দম বন্ধ না করাই শ্রেয়। যাদের ফুসফুসের দুর্বলতা আছে, যারা শ্বাস গ্রহণ করার পর পূর্ণাঙ্গভাবে শ্বাস ছাড়তে পারে না, তাদের চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই প্রাণায়াম করা উচিত নয়। তাহলে সতর্কতা দেখে নিলে অনুলোম বিলোম প্রাণায়ামের। এবার দেখে নাও গদাগ, দীর্ঘ 15 দিন এই প্রাণায়ামটি অনুশীলনের পরে তুমি তোমার উপলব্ধি বর্ণনা করো। উত্তর, অনুলোম বিলোম প্রাণায়ামটি নিয়মিত 15 দিন অনুশীলন করার পর আগের থেকে নিজেকে অনেক সুস্থ মনে হয়, শরীরে কোনো ক্লান্তি আসে না এবং মন ভালো থাকে। চারের ক দেখে নাও, সংক্রামক রোগ প্রতিরোধের পদক্ষেপগুলি তালিকাভুক্ত করো। সংক্রামক রোগ প্রতিরোধের পদক্ষেপগুলি হলো 1. নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, 2. মানুষের মলমূত্রের সঠিকভাবে নিষ্কাশন, 3. রোগবাহক পতঙ্গ নিয়ন্ত্রণ, 4. আবর্জনা ও বর্জ্য জলের স্বাস্থ্যসম্মত সদগতি, 5. খাদ্য সুরক্ষা, 6. স্বাস্থ্যকর গৃহ পরিবেশ, 7. গ্রাম পরিবেশের স্বাস্থ্যবিধান, 8. ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। তাহলে এখানে 8খানা আমি পয়েন্ট করে দিয়েছি। সংক্রামক রোগ প্রতিরোধের পদক্ষেপগুলি হলো এই 8টি পয়েন্ট তোমরা লিখে দেবে। এবার দেখো খ, কোনো দেশের মানব উন্নয়ন সূচক কিসের উপর নির্ভর করে? উত্তর, কোনো দেশের মানব উন্নয়ন সূচক যে বিষয়গুলির উপর নির্ভর করে সেগুলো হলো 1. শিশু মৃত্যুর হার, 2. সাক্ষরতার হার, 3. কতজন শিশু স্কুলে যায়, 4. জনসাধারণের গড় আয়ু, 5. মোট ডেভেলপমেন্ট প্রোডাক্ট ইত্যাদি। এবার গদাগে দেখে নাও, বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষার সুফলগুলি লেখো। উত্তর, বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষার সুফলগুলি হলো 1. উন্নত শিক্ষার পরিবেশ গড়ে ওঠা, 2. শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ে, 3. বিদ্যালয়ে ছাত্রীদের অধিক নামাঙ্কন হয়, 5. পড়ুয়াদের অধিক দক্ষতা ও সুস্থতা বৃদ্ধি পায়, 6. বিদ্যালয়ে নির্মল পরিবেশ গড়ে ওঠে, 6. শিশুদের অধিকার রক্ষা পায়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।